হোয়াইটচ্যাপেলে আপনারা আমার ঠিক পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে জমজমের গলি বলা হয় সাধারণত। এই গলিতে গত 21 জুন বুধবার একটি সাড়াশি অভিযান চালানো হয়েছে, মূলত আর্ম পুলিশ এসে পুরো এলাকাটিকে ঘিরে ফেলে। এটি নিয়ে পুরো ব্রিটেনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত একেবারেই হোয়াইটচ্যাপেলে এত পুলিশের এই অভিযানটি নিয়ে অনেকের মনে নানান ধরনের কৌতূহল প্রশ্ন ছিল। আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই এখানকে এই জায়গাটিকে ঘিরে একটি গাজার বা এখানে মাদকের ব্যবসা পরিচালিত হতো এবং এখানে একটি গাজার ক্যাফে ছিল বলে আমরা যেটা জানতে পেরেছি, এবং এই ক্যাফেটিকে এখান থেকে ভেঙে এই যে ক্যাফে থেকে প্রায় 100,000 পাউন্ডের গাজা উদ্ধার করা হয়েছে, বেশ কিছু ওয়েপন উদ্ধার করা হয়েছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই অভিযানটি পরিচালনা করার জন্য আর্ম পুলিশ সহ এখানে একটি পুলিশের বিশাল একটি টিম এসে এই পুরো এলাকাটিকে ঘিরে ফেলে এবং এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হোয়াইটচ্যাপেল থেকে শুরু করে এটি পুরো বাংলা পাড়ায়। এবং পরবর্তীতে যখন একটু একটু করে এই সংবাদটি আসতে থাকে পুরো ব্রিটেনেই এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সরকার ইলিগেল মানে অবৈধ কর্মী ধরা, অবৈধ অভিবাসী ধরা নানান ধরনের ক্র্যাকডাউন করছে। ঠিক একইভাবে তারা অনেকেই ভাবছিলেন যে এটা কি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো রেড কিনা, তবে আমরা পুলিশের কাছ থেকে গতকালকে যে স্টেটমেন্ট পেয়েছি সেখানে তারা নিশ্চিত করেছে যে এটি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো রেড ছিল না। স্থানীয় অধিবাসীরাও বলছিলেন যে এটি গাঁজা বিক্রি করার, এখানে প্রায় 100,000 পাউন্ডের গাঁজা উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যে ওয়েপন উদ্ধার করা হয়েছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, মাদকের বিরুদ্ধে এক ধরনের একটি কঠোর অবস্থানে গিয়েছে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় কাউন্সিল, বিশেষ করে টাউন হ্যামলেট কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান। তিনি সাম্প্রতিক সময়ে কিন্তু মাদকের বিরুদ্ধে তার অনেকগুলো স্টেটমেন্ট ইস্যু করেছেন এবং তিনি বলছিলেন যে তিনি এক সময় যেরকম ডিলারের ডে প্রত্যেকদিন একজন করে অন্তত মাদকের ডিলার ধরতে হবে, ঠিক এই ধরনের অভিযান আবারও শুরু করবেন। এই হোয়াইটচ্যাপেলে এই মাদকের যে ব্যবসা এখানে গড়ে উঠেছে এটিকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল, কারণ সারাদিনই ভাসমান মাদক সেবীরা এখানে ঘোরাঘুরি করতো, নানানভাবে মানুষদেরকে উত্তক্ত করতো, অনেকেই নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যেত, আর যেই কারণে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে এই হোয়াইটচ্যাপেল মার্কেটে যারা নিয়মিত ব্যবহার করেন অনেকেই বিষয়টি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন, আমাদের কাছে বলছিলেন এবং আমরা এটি নিয়ে কাজও করছিলাম। ঠিক এই মুহূর্তে পুলিশ যখন এই ক্র্যাকডাউনটি করলো তখন এক ধরনের স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ীদের, তবে তারা বলছেন কিছুদিন পরে আবারও হয়তো ঠিক একই ধরনের ব্যবসা বা ভাসমান মাদক সেবীদের আখড়া হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন তারা। আসম মাসুম, রানার টিভি, লন্ডন। Thank you.